আমার গালে সিঁদুর দিলে। আজিল তোমার এত বড় স্পর্ধা। খেয়ে দেখুন আমার শ্বশুর মশাই বসির হাটের রসগোল্লা আনিয়েছেন। তাহলে তো সোনায় সোহাগা মিসেস মুখার্জি। শুনুন, লক্ষ্মী পুজোতে আপনার মেয়েকে রান্নাও করতে হবে, পাঁচালিও পড়তে হবে, তা না হলে এই পরিবারে ওর টেকা দায়। আরেকটা কথা মিসেস মুখার্জি, আমার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনরা লক্ষ্মী পুজোর দিন আসবে, তারা দেখতে চায় নতুন বৌমা ঠিক কেমন। গরদের শাড়ি পরে লক্ষ্মী মেয়ের মতন লক্ষ্মী পুজোর সমস্ত কাজ করবে, পাঁচালি পড়বে, ব্যাস এইটুকুই তো চাই। আরেকটা কথা, মেয়ে শ্বশুর বাড়ির সমস্ত বিষয় এত বেশি কথা বলবেন না। এইবার রাখি মিসেস মুখার্জি, ধন্যবাদ। মা, আমাকে পাঁচালি পড়তে হবে। হ্যাঁ, তোমাকে পাঁচালি পড়তে হবে, আর তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী পুজোর সমস্ত কাজও করতে হবে। আর তা যদি না করো তাহলে কি হবে বলো তো? দেখবে নীল, এই তো। বলছিলাম বাবা, তোর বাবা তোদের হানিমুনের টিকিট কেটেছিলেন না? হ্যাঁ জানি। ভাবছি জানিস, স্নেহার টিকিটটা ক্যান্সেল করে দেবো। তোর বাবার আমি কতদিন কোথাও যাই, ভাবছি একবার হিল স্টেশন ঘুরে আসি দুজনে। সে কি হানিমুনে তোমরা? হ্যাঁ আমরা, কেন আমরা যেতে পারি? আর তুই যদি তোর বউকে নিয়ে হানিমুনে যেতে চাস তাহলে বউকে ভালো করে বুঝিয়ে বল যেন লক্ষ্মী পুজোর সমস্ত কাজ সে নিজের হাতে করে। এবার কি হবে মা আর বাবা হানিমুনে? আবার কি হলো, মা কি বলেছে? লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন আমাকে করতে হবে, লুচি করতে হবে, তরকারি করতে হবে, পায়েস করতে হবে। না এসব আমি কোনোদিনও করেছি? আবার আমাকে নাকি পাঁচালিও পড়তে হবে, তো বাংলায় পড়তে পারি না। দাঁড়াও আমি দেখছি। একটু ঝিল বৌদিকে দেবেন। কেন, কি হয়েছে? দয়া করে ঝিল বৌদিকে বলুন যে বড্ড বিপদের মধ্যে আছি, একটু যাতে স্নেহার সাথে কথা বলে। স্নেহাকে আমার মা লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন করতে বলেছে, লুচি করতে বলেছে, তরকারি করতে বলেছে, এমনকি লক্ষ্মী পুজোর পাঁচালি পর্যন্ত পড়তে বলেছে। বড্ড সমস্যার মধ্যে আছি, ও তো পাঁচালিও পড়তে পারে না আর রান্নাবান্নাও করতে পারে না। চিন্তা করো না, ওকে বলো ওর শাশুড়ি মা যদি বুনো ওল হয় তো ঝিল পাখা তেঁতুল সব ব্যবস্থা হয়ে যাবে। কি করে হবে, ম্যাজিক নাকি? ধরে নাও তাই। আপনি কে বলছেন? হ্যালো, বউরা শুনতে পায় না তো, আমাগোর লগে ছলনা করতেছে না তো। বলে তুই কি শুনতে পাস? তাই বা কি করে হবে, তোর তো অপারেশন সাকসেসফুল হয়নি। যাকে যেটা বলতে এসেছি সেটা শোন। স্নেহার শ্বশুর বাড়িতে খুব অশান্তি হচ্ছে, ওর শাশুড়ি মা আমাদের উপর খুব খুব অসন্তুষ্ট। উনি বলেছেন
लक्ष्मीपूजे समस्त व्यवस्था स्नेहा स्नेहाके निजे हाथे करते हबे, रान्ना करते हबे, भोग आचालि पड़ते हबे। छिल छिल स्नेहा तो एसब किच्छु पारे ना, कि करे करबे बोल तो? आमी तो किछु बुझे उठते पारछि ना। कि बोलछिस तुई? তুই আছিস? কি করবি তুই? দেখুনি না আমি কি করি, শুধু আমার বরের একটু সাহায্য লাগবে। জয় মা লক্ষ্মী। দেখ কি করতে পারিস, না হলে স্নেহার উপর অযথা অত্যাচার হবে রে। রায়, তোমাকে বধি বেচে গোকুলে পাড়িছে সে, শুধু জানতে হবে লক্ষ্মী পূজোয় স্নেহার বাড়িতে কি কি রান্না হচ্ছে। ব্যাস তাহলেই লুচি, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পায়েস, একটা এই রান্নাগুলো স্নেহার শ্বশুর বাড়িতে হবে, আমাদের বাড়িতেও তাই রান্না হবে। শুধু একই বাজার দু খেপে আনতে হবে। স্নেহা SMS করেছে, দাঁড়াও, এই রান্নাগুলো ওদের বাড়িতে হবে, আমাদের বাড়িতেও এই এই রান্নাই হবে, শুধু একই বাজার দু খেপে হবে, বুঝতে পেরেছো? খুব ভালো, এই না হলে আমার পর ভিকারির রাঘব মম স্বামী, আমি কি কপুর ডরাই ওই দশানন রতি রায়কে, মহিলা রাবণ? আমার ঠোঁট নড়ছে কেন? কিছু না। লক্ষ্মী পূজোর আয়োজন করতে হবে এবার। এবার দুর্গা পূজো ছেড়ে লক্ষ্মী পূজোয় রাবণ বধ। আমার মতলব কি, ওই রতিম রায়কে বোঝাবো মুখার্জি বাড়ির মেয়ের উপর অত্যাচার করতে নেই।
ও বুঝবে কত ধানে কত চাল। पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। এবার বাকি রইল স্নেহার পাঁচালি পড়া। বাংলা পড়তে পারে না, শুনে তো বলতে পারে। জয় মা লক্ষ্মী। এবার তোমার ডিজিটাল পুজো হবে, সামনে পাঁচালি আর কানে হেডফোন। নতুন বৌমা কই, দেখি পূজোর যোগান কেমন চলছে। দেখি মাথায় হাতে বসে আছো কেন, তাড়াতাড়ি করো। ময়দা মাখো, লুচি বেলো, ডুমু ডুমু করে তরকারিগুলো কাটো, সেগুলোকে ভালো করে ভাজবে। পাঁচ রকমের ভাজা হওয়া চাই, বুঝেছো? আর সঙ্গে খিচুড়ি আর লাবড়া। কিন্তু মা আমি কি করে করব? আমি তো জানি না তুমি কি করে করবে, কিন্তু যদি তুমি না করতে পারো, যদি আমার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো না হয়, যদি পুরুত মশাই ফিরে যায়, তুমি ভাবতেও পারছো না মেয়ে তোমার কি অবস্থা আমি করব। সময় নষ্ট করো না, বেলা বই যাচ্ছে। এরপরে কি পূর্ণিমা শেষ হলে আমি লক্ষ্মী পুজো করব? অপদার্থ মেয়ে একটা। এগুলো নিয়ে আমি এবার কি করব? কি আবার হবে? জয় মা বলে লেগে পড়ো। লেগে পড়বো মানে কি? আরে ময়দা মাখো, মেখে বেলতে শুরু করো। যে কাজ শিখে আসলে কে জানে। আমি কি করব? আমার মম তো আমায় কোনো কাজই করতে দেয়নি। আহা, মম কোনো কাজ করতে দেয়নি? ননির পুতুল আমার। আমায় বকছো কেন? আচ্ছা বাবা, বকবো না, ঘাট হয়েছে। পড়ো পড়ো, তাড়াতাড়ি করো। নীল, আই নীল। যে মা, মানে বউয়ের সঙ্গে কি গুজুর গুজুর করছিস তুই? যাই মম, মা ডাকছে। যাই, নইলে মা খড়গহস্ত হবে। করো করো, মন দিয়ে করো। নীল, কি করব? কে কি করব? প্লিজ একটু ঝিল বৌদিকে বলবে, আমার শাশুড়িমা আমায় পুরো অক্টোপাসের মতো বেঁধে রেখেছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমায় লুচি করতে হবে, বেলতে হবে, মা
এসব কাজ কি আমি কোনোদিন আগে করেছি? এই নাও, মম পাঠিয়ে দিল। সে তুমি দেখতেই পাচ্ছ। কে ফোন করেছে? দাও তো। হ্যালো। একটু জিলবুদিকে বলবেন। স্নেহা ফুল কেস খেয়ে গেছে। জিল বলেছে? কোনো চিন্তা নেই। রাখে কৃষ্ণ ও মারে কে? কি হলো? বললো রাখে কৃষ্ণ মারে কে? রাখে ঝিল বৌদি মারে কে? চলো যা পড়ো বেলো, লুচি বেলো, পরোটা বেলো। মম খালি নীলনীল করে গেল। আমি যে কোন দিকে যাবো? একদিকে বউ, একদিকে মা, মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে গেলাম। নাও বেলো, লুচি পরোটা বেলো। তাহলে কে কাটবে? কে সঞ্জু, তুই সবজি কাটবি? খুব ভালো, এটাই তো চাই। একদম হর পার্বতীর জুটি সব সময় বইয়ের পাশে রয়েছে। আমি বরং আলপনাটা দিয়ে নি। আলপনা 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 দিতে হবে তো, আলপনাটা দিয়ে নি। হ্যাঁ দেখি, আয় দেখি, দেখি আলপনা দিতে হবে। যদি বেলতে না পারো, এই বেলনি চাকি দিয়ে তোমার মাথাটা আমি ফাটিয়ে দেবো। তার থমে একটা ঘর কন্যার কাজ করতে পারো না, ইয়ারকে মারতে এসছো শ্বশুর বাড়িতে? ন্যাকামো করছো? শোনো একটা কথা আমি বলে দিচ্ছি, এই লক্ষ্মী পুজোর দিন আমার ফুলকো ফুলকো লুচি চাই, খিচুড়ি চাই, লাবড়া চাই, আর পাঁচ রকমের ভাজা চাই, খিচুড়ি করা চাই, বুঝতে পেরেছো? মাথা মাথায় ভর করে ঢুকিয়ে না, ঢুকিয়ে না মাথায়। আরেকটা কথা, আজকের লক্ষ্মী পুজোর পাঁচালি কিন্তু
তোমাকেই পড়তে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আমি বাজালি পড়বো কি করে? আমি তো কোনোদিন বাংলা অক্ষরই পড়িনি। মহাদার কেন যে আমি ইংলিশ মিডিয়ামে পড়ালো? বাংলা মিডিয়ামে পড়লে ভালো হতো। এখন ভাবছি কেন আমি বাংলা শিখলাম না, কেন আমি ইংলিশ মিডিয়ামে পড়তে গেলাম। মা মা গো, এবার আমি কি করবো বলো? কে? ঝিল বৌদি তো বলেছেন উনি আছেন। কি করবে ঝিল বৌদি?